তাহলে আপনি যে আসলেন আপনার কেমন লাগছে? অনেক ভালো লাগছে, মানে আপনি টোটাল টাইম হয়ে গেছেন, চিনি খাওয়া দেই নাকি? না, ঘুমাই যাবে। আমি এখানে আসতেই চাইনি, আমি এখনো পর্যন্ত আমাকে দেখার পর থেকে কেমন লাগছে? আমি আইসাই আপনার ব্যবহার আর আপনার সাজেশ দেখে আমার খুব ভালো লাগছে। মানুষের চিন্তা করবে না, আমি তখনও বলছি যে মানুষ অত্যধিক টেনশন করবে তার দুইটা রোগ হবে। একটা হলো যে তার বেশি অ্যাসিড সিক্রেশন হয়ে তার আলসার সবসময় তো গ্যাস্ট্রিক থাকবে, তো মানে 12 মাসের মধ্যে 24-14 মাসে তার আলসার থাকবে, গ্যাস্ট্রিক আলসার। আর লিভারে কিন্তু বলাই আছে বই পুস্তকে, যারা অতিরিক্ত স্ট্রেস টেনশন ফিল করে তাদের লিভারে আস্তে আস্তে বড় হয় এবং লিভারে চর্বি জমে। লিভারে কিন্তু বড় হয় নাই, কিন্তু চর্বিটা তার জমেছে। আমি বলবো যে অতিরিক্ত চর্বি না কমে, মানে টেনশন না করে হ্যাঁ স্বাভাবিক থাকুক। আর যদি দেখাইতে হয় আমাকে ঢাকায় আপনি দেখাইতে পারবেন, আমি ঠিকানা দিয়ে দেবো, শুক্রবার করে ওখানে কাছে হইব। এত দূরে কষ্ট করে আসার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত যে এত দূর আসছেন আপনারা। সেই 8 ঘন্টা লাগছে নাকি 9 ঘন্টা? এখন তোমার আমি একটা কথা জিজ্ঞেস করি, তোমার একটাই বক্তব্য কোনো ডাক্তারের সাথে খোলাসাভাবে কথা বলতে পারি না, মানে আমি এইসব বইলে আমার রাজি করেছি, তোর দেখে আমি আসতে চাইনি। যে ওই স্যারের কথা বলতে আমার ভালো লাগছে, ওই স্যারের কাছে মনের কথা খোলাসাভাবে কুমু চলো। তাহলে তোমার আরো কোনো যদি কোনো কথা থাকে আপনি তাকে স্যারের বলতে পারো, তোমার আরো সমস্যার কথা থাকলে। তুমি যে তো নির্বিশ্বাসে এখানে আসছো এত দূরে থেকে, ওকে বলছে সব কথা। তাহলে আপনি যে আসলেন আপনার কেমন লাগছে? অনেক ভালো লাগছে, মানে আপনি টোটাল টাইম হয়ে গেছেন, চিনি খাওয়া দেই নাকি? না, আমি এখানে আসতেই চাইনি। আপনি তো আসতেই চান নাই, ধরেন আমার কাছে আসছেন, আমি কোনো চিকিৎসা দেই নাই, এখন দিব এই এখনো পর্যন্ত আমাকে দেখার পর থেকে কেমন লাগছে? আমি আইসাই আপনার ব্যবহার আর আপনার সাজেশন দেখে আমার খুব ভালো লাগছে। আপনি আমাদের দূরে থেকে আসতে থেকে আপনি আমাকে আপ্যায়ন করছেন, এই কথাটা বাইরে বেশি আলোচনা করছি, আরো তিনটা লোক শুনে হাসছে। নাকি কত দূরে গেলে আইসা ডাক্তারের প্রশংসা করতেছে, ফার্স্ট শুনলাম যে ডাক্তারের পাশে আইসে পেশেন্টে এত সুন্দর প্রশংসা করতেছে। আপনি আইসা আমরা অত দূরে গেলে যে আসছি, আমাদের আপ্যায়ন করেছেন, কফি খাওয়াইছেন, আবার বলতেছেন যে রাত্রিবেলা ওইখানে থাকার চেষ্টা দাও, ওই তুরি। তাহলে অনেক ভালো পাইছি, অনেক ভালো পাইছি, মুখের ভাষা নাই। আর আর হ্যাঁ বিশ্বাস যেটা আইসে পুরোপুরি আমি সুস্থ হয়েছি। ঠিক আছে, ইনশাআল্লাহ আমি অল্প কিছু ঔষধ দিব, আশা করি খাওয়ার পরে ভালো থাকবে।